ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জবলেস ফ্যামিলি। বন্ধুরা, আপনাদেরকে জবলেস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2020, মানে 2020-তে যে WBCS এর পরীক্ষাটা আজকে হয়ে গেল, তো এর অ্যান্সার কি কি হবে, মানে আপনাদের যে অ্যান্সার কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা হবে তার পুরো কমপ্লিট নিয়ে চলে এসেছি আমরা। তো এখানে আমরা শুরু করব প্রথমে, যে প্রথমে আপনারা জানেন যে প্রথমে ইংলিশ কোশ্চেন দেওয়া হয়েছিল। তো তাহলে শুরু করা যাক বন্ধুরা। তো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে যে হি সলভড দ্য ড্যাশ প্রবলেম, তো এখানে যে অপশানটা হবে, এখানে অপশানটা আপনাদের হবে বি, মানে হার্ট। তো তারপর দেওয়া আছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স অফ এম্বার, তো এর যে উত্তরটা হবে এটা হবে আপনাদের এ, মানে ডিসেম্বর, এটা হবে আপনাদের। তো তারপরে যে যেটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে 3 নম্বরে, ইউজ দ্য রাইট প্রিপোজিশন, তো এর যে অ্যান্সারটা হবে এই 3 নম্বরের অ্যান্সারটা হবে বি, মানে আপনাদের উইথ হবে। তো তারপরে যেটা দেওয়া হয়েছে 4 নম্বরে, 4 নম্বরে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশান, তো এর যে অ্যান্সারটা হবে এখানে অ্যান্সারটা আপনাদের হবে শুধু এটা হচ্ছে বি। বন্ধুরা, আপনাদেরকে শুধু আমি এখানে যে উত্তর মানে অ্যান্সারটা হবে সেটাই শুধু এখানে বলে দিচ্ছি। তো এর যে ডিসকাশন বা ডিটেলসটা এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তো এখন শুধু আমরা এইটা নিয়ে আলোচনা করব। তো তারপরে 5 নম্বর যে কোশ্চেনের অ্যান্সারটা হবে, তো এখানে ইম্প্যাশনেট মিন্স এখানে যে আপনাদের উত্তরটা হবে 5 নম্বরের, ওটা হচ্ছে এ, মানে এখানে যেটা হবে অ্যাডেন্ট। তারপরে এখানে 6 নম্বরে যেটা হবে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউথ ওয়াচ, তো এখানে যে অ্যান্সারটা হবে 6-6 দাগে, তো এটা হবে এ, মানে বাই। তো তারপর এখানে যেটা দেওয়া হয়েছে 7 নম্বরে, তো 7 নম্বরে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো এর যে অ্যান্সারটা হবে 7 নম্বরের অ্যান্সারটা হবে এখানে এ, ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, তো এখানে এই অ্যান্সারটা হবে। তো তারপরে 8 নম্বরে যেটা দেওয়া হচ্ছে হি উইল রিচ হোম অ্যাট ইভিনিং, তো এখানে যে অ্যান্সারটা হবে 8-এর দাগে, এটা হচ্ছে বি, মানে লেট। তো এরপরে আমরা দেখে নেবো 9 নম্বরটা। তো তারপরে 9-এর দাগে যে অ্যান্সারটা হবে এভরি ওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, তো 9-এর দাগে অ্যান্সারটা আপনাদের হবে এ, মানে এখানে ওয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরি ওয়ান ইজ হ্যাপি। তো তারপরে এখানে 10 নম্বরে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, যেখানে দেওয়া হয়েছে উই স্যাট ড্যাশ দ্য সেড অফ দ্য ট্রি, তো এখানে যে 10-এর দাগে অ্যান্সারটা আপনাদের জন্য হবে ওটা হচ্ছে সি, মানে ইন। তো তারপরে এখানে যেতে 11 নম্বরে বেবিস ড্যাশ ওয়েন দে আর হাংরি, তো এখানে যেটা অ্যান্সারটা হবে 11-এর দাগে, তো 11-এর দাগে অ্যান্সারটা আপনাদের ডি হবে, বেবিস ক্রাই, এখানে এটা হবে। তো 12-এর দাগের অ্যান্সারটা যেটা হবে ইট ইজ দ্য 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং ড্যাশ, তো এখানে 12-এর দাগে যে অ্যান্সারটা হবে ওটা হচ্ছে বি, ইট ইজ দ্য স্নোয়িং। তো এখানে 13-এর দাগের যে অ্যান্সারটা দেওয়া হয়েছে, এখানে 13-এর দাগের সিলেক্ট দ্য কারেক্ট অপশন, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আই নিড এ ড্যাশ নোট, আই নিড এ 500 রুপি নোট, তো এইটা আপনাদের হবে 13-এর দাগের অ্যান্সারটা। তো তারপরে এখানে যেটা হচ্ছে 14-এর দাগে, তো 14-এর দাগের আপনাদের হবে উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, তো এখানে যেটা হবে আপনাদের জন্য, তো এখানে 14-এর দাগের অ্যান্সারটা হবে আপনাদের বি, টুক। তো তারপরে 15-এর দাগে যেটা দেওয়া হয়েছে, 15-এর দাগে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স, এখানে হি সেইড গ্রাস ইজ গ্রিন, তো এখানে যেটা 15-এর দাগে অ্যান্সারটা হবে ওটা হচ্ছে এ, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। তো তারপরে এখানে 16-এর দাগে যে অ্যান্সারটা হবে, 16-এর দাগের ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, তো এখানে 16-এর দাগের অ্যান্সারটা আপনাদের হবে এখানে হচ্ছে ডি, মানে এখানে অ্যাম অ্যাফ্রেড, তো এটা হয়ে গেলো 16-এর দাগের পর্যন্ত। তো তারপর 17-এর দাগে যদি দেখি আমরা, তো 17-এর দাগে অ্যান্সারটা আপনাদের হবে ডি। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে বলে দিয়ে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা আপনাদেরকে আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে আপনারা গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত আপডেট পেতে পারেন এবং তার নোটিফিকেশন সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। তো এরপরে যেটা 18 নম্বরে দেওয়া হয়েছে, 18 নম্বরে যে এটা দেওয়া হয়েছে যেটা দিয়েছে দ্য ওয়ার্ড অ্যানালাইজ মিন, তো এখানে 18-এর যে অ্যান্সারটা হবে ওটা হবে সি, মানে এখানে কম্পারেবল। তো তারপরে 19-এর দাগে দিয়েছে নেভার ড্যাশ আপন দ্য মেগানাইজ, তো এখানে এটা যে 19-এর দাগে অ্যান্সারটা হবে বি, লুক ডাউন। তারপরে 20-এর দাগে অ্যান্সারটা হবে দ্য ওয়ার্ড জেনোসাইড মিন্স, তো এখানে 20-এর দাগের অ্যান্সারটা আপনাদের হবে এ, রেসিয়াল ক্লিং। তারপর যেটা 21-এর দাগে, তো 21-এর দাগে যে অ্যান্সারটা হবে আপনাদের জন্য 21-এর দাগে হবে সি, তো এখানে ডটার্স ইন ল। তো তারপর এখানে যে 22-এর দাগে দেওয়া হয়েছে, তো 22-এর দাগে আপনাদের যে অ্যান্সারটা হবে ওটা হচ্ছে সি, অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড।
তো তারপরে 23-এর দাগে, তো 23-এর দাগে অ্যান্সারটা আপনাদের জন্য হবে এখানে ডি, তো এখানে ক্র্যাশটি। বন্ধুরা এই যে সেটটা আপনারা দেখছেন এটা হচ্ছে সেট নাম্বার এ, তো আপনারা যদি সেট হিসাবে মেলাতে চান তো এখানে আপনারা পুরোপুরিভাবে মিলিয়ে নিতে পারেন। তো তারপরে এখানে 24 নম্বর, 24 নম্বর অ্যান্সারটা এখানে আপনাদের হবে আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট, তো এখানে 24 নম্বর অ্যান্সারটা আপনাদের জন্য হবে এ আই উড। তো তারপরে এখানে 25-এর দাগের অ্যান্সারটা হবে আপনাদের জন্য এখানে হচ্ছে এ মানে এইটা। তো তারপর এখানে আমরা দেখবো 26, তো 26-এর দাগে দিয়েছিল কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তো 26-এর দাগে অ্যান্সারটা হবে এখানে আমাদের জন্য ডি উডের ডিসপ্যাচ। তো তারপরে 27-এর দাগে যেটা হবে, 27-এর দাগে অ্যান্সারটা আপনাদের জন্য হবে এ বল্লভভাই প্যাটেল। তারপর এখানে 28-এর দাগে দিয়েছে ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গে স্পর্শ করেছে, তো এখানে 28-এর দাগে আপনাদের অ্যান্সারটা হবে সি 5টি। তো তারপরে 29-এ যেটা দিয়েছে সোমালিয়া বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত, তো এখানে সোমালিয়া বাঁধটা হচ্ছে আপনাদের সি মানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপরে 30-এ দাগে দিয়েছে ভারতীয় উৎপাদন বাজার দর এবং জাতীয় উৎপাদনের মূল্যের হিসাব দর তফাৎ হলো, তো এখানে আপনাদের যে 30-এ দাগে অ্যান্সারটা হবে ওটা হচ্ছে ডি ভর্তুকি ব্যয়। তো তারপর 30-এর পর যেটা দেওয়া আছে, তো 31-এ আপনাদের জন্য যেটা দেওয়া হয়েছে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি কোনটা, তো এখানে আপনাদেরকে ভেক্টর রাশি নিতে বলা হয়েছিল, তো 31-এ দাগে যে অ্যান্সারটা হবে ওটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো তারপরে 32 যে অ্যান্সারটা দিয়েছে, 32-এ দাগে আপনাদের যেটা হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে কারণ এটি এখানে হচ্ছে আপনাদের বি হবে জারো। তো তারপরে যেটা দিয়েছে এখানে 33-এর দাগে কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত, তো 33-এর দাগে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সি হবে মানে জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপরে 34 যে গদর শব্দের অর্থ কী, এটা হবে আপনাদের বিপ্লব মানে এ। 34-35, কোন সালে পশ্চিমবঙ্গ পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে, তো 35-35 থেকে আপনাদের অ্যান্সারটা হবে কি সি 1992। তো এটা গেল 35 পর্যন্ত। তারপরে 36-এ দিয়েছে গরিবি হাটা স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন, না রাজীব গান্ধী। তো তারপরে আদি ঋগ বৈদিক যুগে দুটি প্রতিনিধিমূলক সমবেদনা পাওয়া যায়, এটা কি হচ্ছে সভা সমিতি মানে ডি হবে উভয় এ ও বি। তো তারপর এখানে দিয়েছে কি IFFA গোল্ডেন জুবিলি শিরোপা 2019 যাকে দেওয়া হয়েছে তিনি হলেন এখানে আমাদের রজনীকান্ত। তো তারপর এখানে কাঁকড়াপাড়া পারমাণবিক ভারতের কোন শহরে অবস্থিত, তো 39-এরটা আপনাদের জন্য হবে ডি মানে মুম্বাই। তো 39-এর পরে 40-এ দেওয়া আছে জন অ্যাডিস জোসেফ বিভিন্ন, এই যে এটা দেওয়া হয়েছিল এটার যে অ্যান্সারটা হবে আপনাদের জন্য, তো এখানে আপনাদের জোসেফই হবে মানে সি। বন্ধুরা আপনার যদি কোনো কোশ্চেনে অ্যান্সার যদি কোনো ভুল মনে হয় তো আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, তো আমরা সেটা কারেকশন করে নেব। তো 41 নম্বর দেওয়া হচ্ছে কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে, তো 41-এর থেকে আপনাদের অ্যান্সারটা যেটা হবে ওটা হচ্ছে এ মানে হচ্ছে লাল রক্তকণিকা। তো তারপরে 42-এর থেকে আপনাদের দিয়েছে নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো, তো এখানে আপনাদের হবে অশ্ব মানে এখানে আপনাদের ঘোড়া হবে, তো এখানে এটা বলে দেওয়া হচ্ছে 42 পর্যন্ত। তো তারপরে এখানে দেওয়া হচ্ছে 43-এর দাগে জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত কে ছিলেন, তো এখানে আপনাদের যেটা অ্যান্সারটা হবে এখানে তিন চারজন ব্যক্তি মিলে এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, তো তাদের মধ্যে এখানে যেটা নাম দেওয়া হচ্ছে ওটা হচ্ছে মোহাম্মদ আলী। তারপর এখানে যদি তুমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, এটা তো এটা আপনাদের অনেকে হয়তো পেরেছেন, তো এখানে দ্বিতীয় হবে। তো তারপর এখানে দেওয়া হচ্ছে কি ইসরো সম্প্রতি কার্টোস্যাট 3 কে উৎক্ষেপণ করে, তো এটা কোথা থেকে, এটা শ্রীহরিকোটা থেকে দেওয়া হয়েছিল, তো এটা এখানে অ্যান্সার হয়ে যাবে। তারপর এখানে দেওয়া হচ্ছে 46 নম্বরে কোন সালে তরাইনের প্রথম যুদ্ধটি সংঘটিত হয়, তো এখানে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কি 1191 খ্রিস্টাব্দে। তারপরে 47-এ দেওয়া হচ্ছে রাজ্যসভার সভাপতি হলেন এখানে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি মানে 47-এরটা আপনাদের বি হয়ে যাবে। তো তারপরে দেওয়া হচ্ছে 48-এ শিক্ষক দিবস ভারতের প্রতি বছর পালিত হয় কবে, না 5ই সেপ্টেম্বর, এটা আপনারা অনেকেই জানেন। তারপর এলপিজি সংমিশ্রণে থাকে কি, এখানে যেটা হবে আপনাদের 49-এরটা বি প্রোপেন আর বিউটেন। তো তারপরে এখানে দেওয়া আছে ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেছিল, তো তাদের 50-এর দাগের যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে বি সুরাট, এটা সুরাটে তাদের প্রথম কুঠি নির্মাণ করেছিল। তো তারপর দেওয়া আছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি, 51-এর দাগেরটা, এখানে 51-এর দাগেরটা হবে এ কল্লারু হ্রদ। তারপর এখানে দিয়েছে কেন্দ্রে ও প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে, তো 52-এর দাগের আপনাদের অ্যান্সারটা হবে বি মরজি দেশাই। তো
তো তারপর এখানে 53 তে দিয়েছে নিজের কোনটি অন্যদের থেকে আলাদা, তো এটা হবে আপনাদের ডি ফিলোসফি। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়, এটা হবে আপনাদেরকে মহাত্মা গান্ধী। তো তারপরে 55 থেকে লোকপালের আক্ষরিক অর্থটা কি, তো এখানে লোকপালের যে আক্ষরিক অর্থটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের 55 দাগেরটা, তো 55 দাগেরটা আপনাদের অ্যান্সার হবে এখানে বি এক্সিকিউশন অফ পিপলস সার্ভিস। আপনাদের 56 দাগে দেওয়া হচ্ছে ভারতে প্রথম ইংরেজি ভাষা সংবাদপত্র কে চালু করেন, তো এখানে যেটা আপনাদের হবে জে এ হিকি, মানে এখানে আপনাদের সি এর দাগেরটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে দিয়েছে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন, তো আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা হচ্ছেন আপনাদের ডি মানে হরিশ্চন্দ্র। তারপর দিয়েছে এখানে 58 দাগে, তো 58 দাগের এই যে অ্যান্সারটা হবে ডি সি এর চেয়ে লম্বা, এ ই এর মতো লম্বা না, তো এই যে অ্যান্সারটা হবে আপনাদের এখানে যে অ্যান্সারটা হবে সি মানে ডি। তারপর 59 যেটা দেওয়া হয়েছে, 59টা এখানে নাম্বার সিরিজ দেওয়া হয়েছে, তো 59টা আপনাদের অ্যান্সার হবে কি 6, 11, 21, 36, 56, তো এরপরে সংখ্যাটা জানতে চাওয়া হয়েছিল, তো এখানে 81 হবে। তো তারপর এখানে তিলপাড়া ব্যারেজ যে নদীর তীরে অবস্থিত তা হলো, তো 60-এর দাগের এখানে এটা দিয়েছে, 60-এর দাগের হবে আপনাদের ডি, সেটা হয়ে গেল ময়ূরাক্ষী। তো তারপর 61 দিয়েছে অমৃতবাজার পত্রিকা প্রথম কে সম্পাদন করে, তো এখানে আপনাদের হয়ে যাবে কি শিশির কুমার ঘোষ, এখানে আপনাদের বি অ্যান্সার হয়ে যাবে 61টা। তারপরে 62 দিয়েছে চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত হয়েছে, এখানে তো 62টা আপনাদের হয়ে যাবে এ মানে সিকিম ভুটান। তো তারপর এখানে দেওয়া হচ্ছে দ্রব্য পরিষেবা কর জিএসটি ভারতের প্রবর্তন করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, তো এটা আপনাদের এ এ অ্যান্সার হয়ে যাবে। তারপরে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনাদের রিক্টার স্কেল। আর 65 নম্বর দেওয়া হয়েছে লোকপালের লোগোতে সতর্কতা চিহ্ন আছে কি, তিরঙ্গা মানে ট্রাই কালার দেওয়া হয়েছে এখানে। তো তারপর এখানে 65-এর পরে 66 দিয়েছে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন, তো এখানে আপনাদের 66-এর যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে এ হয়ে যাবে, মানে হলো লর্ড বেন্টিং। তারপরে 67-তে যেটা দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টে এনআইডিএম এর পূর্ব নাম কী ছিল, তো 67 অ্যান্সারটা হয়ে যাবে এ ন্যাশনাল সেন্টার ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট, তো এখানে আপনাদের এটা অ্যান্সার হয়ে যাবে। তো তারপর এখানে দেওয়া হচ্ছে 68 জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন, তো এর যে অ্যান্সারটা আপনাদের জন্য হবে 68টা, তো 68টা আপনাদের সি অ্যান্সার হবে, মানে এখানে 1, 2, 3 এখানে তিনটেই হবে, যেটা এখানে দেওয়া ছিল এটি বিশ্বব্যাংক সহায়তা 2016 সালে চালিত হয়েছে, এটি জাতীয় জল তথ্য স্থাপনের ব্যবস্থা করা এখানে, তো এই তিনটেরই অ্যান্সার এখানে হবে, সেই জন্য এখানে 1, 2, ও 3 দেওয়া হয়েছে 68টা। তারপর 69 যেটা দেওয়া হচ্ছে গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো, এখানে আপনাদের জন্য সি হয়ে যাবে মাটি, তো তারপরে হবে কি 70 নম্বর দিয়েছে কোন গভর্নর জেনারেল শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়, তো 70 নম্বরে দিয়েছে এটা, এটা হয়ে যাবে কি ডি মানে লর্ড ডালহৌসি। তো তারপরে 71 দিয়েছে দীনবন্ধু মিত্রের রচিত নীলদর্পণ গ্রন্থে কোন শ্রেণীর ওপর নিপড়নের কথা বলা হচ্ছে এখানে, তো এটা হয়ে যাবে আপনাদের যা দেওয়া হয়েছে এটা হচ্ছে নীল চাষি। তারপর দিয়েছে মহারণী ঘোষণাপত্রের তারিখ কী ছিল, তো এটার অ্যান্সার হবে কি 1 নভেম্বর 1858। তো তারপর এখানে দিয়েছে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে সিন্ধু ভাষা সম্পর্কে কোনটি সঠিক এখানে হবে, তো এখানে যেটা হবে 1, 73 থেকে অ্যান্সারটা সেটা হচ্ছে সি মানে সুক্ত তারা তাদা ও ধোলাবড়ীয় উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। তো তারপরে 74 দিচ্ছে ভারতের পারমাণবিক শক্তি কমিশন এইসি 1948 সালে কে প্রতিষ্ঠা করেন, তো এখানে আপনাদের 74-এর যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে ডি মানে এখানে হোমি ভাবা। তারপর দেওয়া হচ্ছে আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিলেন, এখানে হয়ে যাবে আপনাদের মালিক কাফুর। তারপরে ফিট ইন্ডিয়া মুভমেন্ট যেটা আগস্ট 2019-এ শুরু করা হয়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী দ্বারা, মানে এখানে আপনাদের সি অ্যান্সার হয়ে যাবে। তারপরে 77 দিচ্ছে খোদাই খিদমত দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তো খোদাই খিদমত দলের যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন এখানে আপনাদের বি মানে এখানে খান আব্দুল গফর খান। এবারে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো কি, না এখানে আপনাদের আমাদের এই দার্জিলিং চা। তো তারপরে ভারতের বর্তমান ভারতের অর্থমন্ত্রীকে, তো এখানে আপনাদের সবাই জানা নির্মলা সীতারামন। তো 80 থেকে যেটা দিয়েছে এখানে এক্সট্রা অর্ডিনারি শব্দের অক্ষরগুলো কি, যেটা আলফাবেটিক অর্ডারে সাজারে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি হবে, তো এখানে আপনাদের হবে আই। তারপরে এখানে কোনটি একটি নাইট্রোজেন কোনটি একটি সার, তো এখানে আপনাদের অ্যান্সারটা হবে এটা হচ্ছে নাইট্রোজেন মানে এই অ্যান্সার হয়ে যাবে 81টা। তারপরে 82-তে চট্টগ্রাম মস্তকার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিবৃতির মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল, তো এখানে আপনাদের হবে সূর্য সেন মাস্টার দা সূর্য সেন। তারপরে 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণিবাদ হয়েছে তার নাম কি, এখানে হবে বুলবুল।
তারপর 83-এর পর 84-তে আসাম সরকারের অরুন্ধতী স্বর্ণ যোজনা, যা 1 জানুয়ারি 2020-তে শুরু হবার, যার উদ্দেশ্য কি? তো এখানে উদ্দেশ্য হচ্ছে কি, পাত্রীদের উৎসাহিত করা, তাদের তাদের বিয়ে, মানে এখানে বিটা, পাত্রীদের উৎসাহিত করা তাদের বিয়েকে নথিভুক্ত করতে। তারপর দিচ্ছে অ্যাক্ট 3 1872 কি ছিল। তো অ্যাক্ট 3 যে 1872টা ছিল, এটা হচ্ছে আপনাদের সমাজ সংস্কার আইন। তারপরে যেটা আছে এখানে, নিম্নলিখিতের মধ্যে আড়াই দরবাজা কে নির্মাণ করেন, এটা হচ্ছে আপনাদের আলাউদ্দিন খিলজি। তারপরে এখানে দিচ্ছে সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত। তো এখানে আপনাদের এটা হয়ে যাবে কি, যে 87টা আপনাদের ডি হয়, মানে 77%। তারপরে 88টা যেটা দেওয়া হয়েছে, 88 একটা আপনারা দেখতেই পাচ্ছেন টেবিল দেওয়া হয়েছে, তো এই টেবিলের যে অ্যান্সারটা হবে 88, সেটা হচ্ছে আপনাদের সি অ্যান্সার হয়ে যাবে, 39, মানে আপনাদেরকে এইখানে যে অ্যান্সারটা বসাতে হতো। তো তারপর এখানে দিচ্ছে 89, মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে এখানে যেটা বোঝানো হতো 89-এ, তো এখানে হচ্ছে কি বি, মানে প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ, এটা গেলো 89। তারপর দিচ্ছে হেড কাউন্ট রেশিও ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটি পরিমাপের হিসাবে। তো 90-এর দিকে যে অ্যান্সারটা আপনাদের জন্য হবে, সেটা হচ্ছে এ, দারিদ্র। তারপরে দিয়েছে ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে, তো এটা অ্যান্সার হয়ে যাবে 1946-91টা। তারপরে 92 দিয়েছে একটি পিপীলিকা গতির 75 সেন্টিমিটার/সেকেন্ড হলে পিপীলিকাটি একদিনে যে দূরত্ব অতিক্রম করবে, তো এখানে আপনাদের অ্যান্সারটা হচ্ছে এ, 64,800 মিটার/ডে। তো তারপর দিয়েছে 93, এখানে উত্তর গোলার্ধের জন্য সঠিক জোটগুলি শনাক্ত করতে, তো এখানে আপনার যেটা হবে ওটা হচ্ছে 93-এরটা এ হবে, মকর সংক্রান্তি ডিসেম্বর 22। তো তারপর এখানে মানে এটা একটু দেখি কারেকশন করে নেবেন, তো এখানে আপনার অ্যান্সারটা হবে 1 আর 2, মানে জলবিষুব, আর এই দুটো অ্যান্সারই হবে। তো তারপর 94 হবে কি, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, তো এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে 81, এটাই হচ্ছে আপনার অন্যগুলোর থেকে আলাদা। তো তারপর দিয়েছে পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আপনাদের এই যে 95টা যেটা দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে সরি মানে ফার্মি হবে। তো তারপর দিচ্ছে শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন কে, না যে 96টা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি, মানে আপনাদের টিপু সুলতান। তো তারপর এখানে দেওয়া হয়েছে যেটা শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হলো, 97টা আপনাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি, মানে কৌশিক ক্রিয়া, তো আপনাদের এটা অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয় আচার্য কে হলেন, তিনি হলেন কি আমাদের রাজ্যের রাজ্যপাল। তারপরে 99 দেওয়া আছে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গ সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে, তো 99টা আপনাদের অ্যান্সার হবে কি, না বি, মানে বি হয়ে যাবে, কুড়ুক ভাষা। তারপরে 100-তে যেটা দেওয়া হয়েছে এখানে, ভূমি সত্ত্ব প্রতিষ্ঠাতা কবুলিয়াত বা পাট্টার প্রচলন করেন কে, তো তিনি হলেন আমাদের 100 যেটা হবে সেটা হচ্ছে শের শাহ। তারপর দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতা কে ছিলেন, তো 101 যেটা অ্যান্সার হবে সি, বিনায়ক দামোদর সাবারকার। তো তারপরে এখানে যেটা দেওয়া হচ্ছে পিরিয়ড একটা টেম পিরামিডের মতন দেওয়া হয়েছে 102-এ, তো এটা যেটা অ্যান্সার হবে আপনাদের জন্য 102-এ, সেটা হচ্ছে বি, মানে এখানে 5 অ্যান্সার হবে। তো তারপর এখানে 103-এ যেটা দেওয়া হয়েছে, একটা সাজাতে বলা ছিল আপনাদেরকে, যে দিয়েছে কি LMNOPQRST অক্ষরগুলি পরপর আছে, এই অক্ষরগুলি পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হলো, কিন্তু এগুলি পরপর নয়, এক্ষেত্রে পি হলো 4, POT এর পার্থক্য হলো 5, NOT এর পার্থক্য হলো 3, তাহলে N এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে, তো এখানে যেটা আপনাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে আপনাদের 6। তো তারপরে 104 যেটা দেওয়া হচ্ছে, তো এর যে অ্যান্সারটা হবে 104 অ্যান্সারটা তো আপনাদের সি হবে, মানে এখানে বি, এই সরি 301 আপনাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো তারপর এখানে 105 যেটা দেওয়া হয়েছে, একটি ষড়ভুজাকৃতির টেবিল, এখানে একটা টেবিল দেওয়া হয়েছিল, তো এই টেবিলের যে অ্যান্সারটা হবে আপনাদের জন্য এখানে, যে হচ্ছে ইলা আর ফারুক, অপোজিট সাইডে কে আছে, তো না ইলা আর ফারুক আছে। তারপরে 106 দিয়েছে কুইন পাইনঅ্যাপেল সম্পর্কিত নিম্নলিখিত বিপত্তিগুলি বিবেচনা করো, সেক্ষেত্রে এখানে যেটা অ্যান্সারটা আপনাদের জন্য হবে 106টা, এটা হবে বি, কেবলমাত্র 2 অ্যান্সারটা ঠিক হবে, কারণ এটা নাগাল্যান্ডের নয়, এটা হয়ে গেল আপনাদের ত্রিপুরার, তো এটা এখানে ভুল ছিল, সেই জন্য এখানে 2 অ্যান্সারটা ঠিক হবে। তো তারপর দিয়েছে 107টা ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স প্রতি বছর পালন করা হয়, তো এখানে যেটা আপনাদের 107 যেটা অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডি, 26 জুন।
তারপর দিচ্ছে খেরোয়ালি হুল বলতে এখানে কি বলা হয়, এখানে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, 108 নম্বরটা আপনাদের হয়ে যাবে। তারপরে 109 নম্বর, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটা, তো তামাক উৎপাদনকারী আপনাদের রাজ্যটা হচ্ছে কি না অন্ধ্রপ্রদেশ। তো তারপরে 110 যেটা দেওয়া হয়েছে, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এটা হচ্ছে থাঞ্জাভুরকে। থাঞ্জাভুরকে এখানে কি হচ্ছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। তারপরে কি সর্বভারতীয় খিলাফত সম্মেলন সভাপতি নির্বাচিত হন, এখানে হয়ে যাবে কি 111টা আপনাদের মহাত্মা গান্ধী। তারপরে 112-তে দিয়েছে তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহৃত হয়, তো এখানে আপনার যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে জীবাশ্ম। তারপরে 113-তে দেওয়া হচ্ছে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে, এখানে কে নির্বাচিত করে, বিধানসভাগুলি নির্বাচন করে আমাদের লোকসভার সদস্যদের, সরি এখানে হবে আপনাদের 113টা বি হয়ে যাবে, মানে রাজ্যসভার সদস্যদের, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর দিচ্ছে অনুৎপাদক সম্পদ হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের কি, এখানে যে অ্যান্সারটা হবে আপনাদের 114টা সেটা হয়ে যাবে কি বি হবে, যে ঋণ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয়নি। তো তারপর দিয়েছে 115টা, নিচে বর্ণিত কোনটি মিথ্যাক্ষরা ব্যবস্থায় প্রকৃত সংজ্ঞা দান করে, 115টা আপনাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা এখানে বলা হচ্ছে যে 115টা যে অ্যান্সার হবে বি অ্যান্সার হবে, প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার উপর লিখিত ভাষ্য, তো এই অ্যান্সারটা আপনাদের হয়ে যাবে। তারপর দিচ্ছে 116টা যেটা হবে আপনাদের, কে তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠা করেন, তো তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠা করেন কি না দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে যে 117-র যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সারটা আপনাদের এখানে 6 আর 8 হয়ে যাবে, মানে এই অ্যান্সারটা হয়ে যাবে, এই জায়গায় এই দুটো জায়গাতে আপনাদেরকে দুটো জিনিস বসাতে বলা হয়েছিল গুণের ক্ষেত্রে, এই অ্যান্সারটা আপনাদের হবে 117-তে। মানে 118-তে দিচ্ছে যে 501,000 টাকা নোট বাতিল ঘোষিত হয়েছিল কবে, না এটা আপনাদের হবে 8 নভেম্বর 2016, মানে এখানে আপনাদের অপশন এটা হয়ে যাবে। তারপরে 119-এর, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু করেছিল, তো সেটা হয়ে গেলো আপনাদের এখানে 119-এরটা যদি দেখি আমরা সি হবে, মানে আইন অমান্য আন্দোলন। তো তারপরে 120-টা, শব্দের গতিবেগ সর্বাধিক কোথা হয়, না কঠিন পদার্থে, সলিডে বেশি হয়। তারপরে হচ্ছে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে, মানে গৃহীত হয়েছিল ভারতীয় সাংবিধানিক সভা দ্বারা, এইটা হবে 121-টা। তারপরে 122-এ দিচ্ছে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয়েছিল কবে, না এটা হবে 1969 সালে, তো এখানে একটা ডাইস দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এই ঘনকৃত ছক্কার খুঁটির দুটি অবস্থান দেখানো হয়েছে, তো তারপরে এই ঘুঁটির যে তলে তিনটি ডট আছে তার বিপরীতে কী হয়, মানে এই তিনের যে বিপরীতে আপনাদেরকে বলতে হয়েছিল তিনের বিপরীতে কী হবে, এখানে 5 অ্যান্সার হবে, মানে ডি, 121-এরটা হবে ডি। তারপরে 124-এরটা যদি দেওয়া হচ্ছে, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে কি, আমাদের পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। তারপর 125-এ, সর্বশেষ সেন্সাস ইন্ডিয়ান পপুলেশন কবে হয়েছিল, না 2011 সালে। তারপরে যে ভারতীয় মুদ্রাস্ফীতির হার হলো, এখানে এটা হবে একমাত্রিক, মানে বি হবে 126-এরটা। তারপরে 127-এটা যদি হচ্ছে, হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছিল, তো এখানে 127-এর যে হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়া দ্বারা তৈরি করেছিল সেটা হচ্ছে বি, মানে পারমাণবিক সংযোজন বিক্রিয়ার দ্বারা, তো এই অ্যান্সারটা হয়ে গেল এখানে। তো তারপর একটা দিচ্ছে 188-এ, একটি শুঁয়াপোকা মাটি থেকে 75 ইঞ্চি উঁচুতে একটি খুঁটি বেয়ে উঠছে, দিনের বেলা সে 5 সেন্টিমিটার উপরে ওঠে, আবার রাতের বেলা সে 4 সেন্টিমিটার করে নেমে যায়, তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে, তো এটা আপনার যে অ্যান্সারটা ওটা হচ্ছে 71তম দিনে। তারপর দিচ্ছে 129-এ, রাধিকা ও তার বাড়ি দক্ষিণে, তো এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে উত্তর দক্ষিণ। তারপরে যেটা দিচ্ছে 130-এ, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি যে ঘোষিত হয়, কংগ্রেস এটা হবে লাহোর অধিবেশনে, মানে লাহোর কংগ্রেস। তো তারপর এখানে দিচ্ছে ফ্যাক্ট চেক মডিউল, তো এখানে ফ্যাক্ট চেক মডিউলে যেটা 131-এ দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের বি হবে, ফাইন্ড অ্যাসেস ক্রিয়েট অ্যান্ড টার্গেট। তারপরে 132 যেটা দেওয়া আছে, বিকানের খাল কোন নদীর থেকে শুরু হয়েছে, তো বিকানের খালটা আপনাদের 132 যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সি, মানে শতদ্রু নদী থেকে। তো তারপরে 133-এ দিয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে RTI প্রয়োগ করা যাবে, এখানে কোথায়, না অফিস অফ দ্য CJAতেও। তো তারপরে 134-এ একটি সিরিজ দিয়েছে, 1, 3, 7, 15, 31, 63 পরে কি হবে সেটা হচ্ছে 127। তারপরে DEFCOM যুগ্মভাবে পরিচালনা করে কে, তো এখানে যেটা হবে আপনাদের আর্ম ফোর্স অফ, ভুলেছে বন্ধুরা একটু কারেকশন করে নেবেন, সি হবে, কর্পস অফ সিগন্যাল অ্যান্ড কনফিডেন্সিয়াল অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, CII, তো এটা আপনাদের হয়ে যাবে 135।
আবার 136 দিয়েছে পিসিএমএ 2017, শব্দাংশ হলো পূর্ণভাবে তো প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, তো এটা এখানে দেওয়া হয়েছে। তো তারপরে দিয়েছে ভারতে কৃষকের আত্মহত্যা নিচে কোনটির প্রভাব হিসাবে দেখা যায়, কৃষিক্ষেত্রে দুরবস্থা। তো 138 এটা দেওয়া হচ্ছে দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, তো এখানে যেটা অ্যান্সারটা হবে আপনাদের, তো এটা এটা লিখেছিলেন আমাদের, 138 যেটা অ্যান্সারটা হবে এটা হচ্ছে এ এম ব্যাসম, এ হবে আপনাদের 138-এর অ্যান্সারটা হবে এ। তো ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তো 139 সেটা এটা হবে সুভাষচন্দ্র বসু। তো 139 চলে গেল আপনাদের। তো 140-এ দিচ্ছে গ্রাফাইট কার্বনের হীরা এটা কি, তো 140-এর যেটা হবে আপনাদের সেটা হচ্ছে ডি, মানে এখানে অ্যালাট্রপ, তো এটা আপনাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে দিচ্ছে ভারতীয় জাতীয় উৎপাদন পরিষেবা ক্ষেত্রে অবদান কি, তো এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে 50%। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদন উৎপাদক হলো কে, না ভারত, এখানে আপনাদের অপশানটা অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে 143 দিচ্ছে কোন সংগঠিত বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়, সেটা হচ্ছে সঞ্জীবনী। তারপরে এখানে দেওয়া হয়েছে কি, নিচে একটা ছক দেওয়া হয়েছে, ছকটা পূরণ করতে, তো এই ছকেতে আপনার যেটা অ্যান্সার হবে 144-এরটা সেটা হয়ে গেলে আপনাদের বি অ্যান্সার হয়ে যাবে, মানে এখানে FLAT এটা হবে। তো তারপর এখানে দেওয়া হয়েছে কি, ভারতে 100 টাকা নোটে সই থাকে কার, না গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো এর সই থাকে এনার। তো তারপর দিচ্ছে রাজতরঙ্গী রচিত কে, না কলহন রচিত রাজতরঙ্গিনী, 146 অ্যান্সার হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়, তো পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে এখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এবার ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আসছে, তো কি সংগঠিত ক্ষেত্রে, না অসংগঠিত, নাকি সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে, তো এখানে এখানে সি অ্যান্সারটা আপনাদের হয়ে যাবে। তো তারপর দিয়েছে এই যে অ্যান্সারটা, তো 149 যেটা একটা ম্যাথ মতন দেওয়া হয়েছে, এটার অ্যান্সার হবে আপনাদের ডি, মানে এক অ্যান্সার হবে। তো কে অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন, তো এখানে অ্যাংলো বৈদিক কলেজ যেটা প্রতিষ্ঠা করেন তিনি হলেন, 185 যে অ্যান্সারটা হবে সেটা বি, মানে লালা হংসরাজ। তারপর দিয়েছে 10 থেকে 100 লিখতে গেলে সাত সংখ্যার কতবার ব্যবহৃত হবে, এখানে সেটা অ্যান্সার হয়ে যাবে কি আমাদের 19 বার। তারপরে 152-তে দেওয়া হচ্ছে কি, ফ্যাক্ট চেক মডিউলের লক্ষ্য কি, তো এখানে 152 ফ্যাক্ট চেক মডিউলের যে লক্ষ্যটা হচ্ছে সেই লক্ষ্যটা হচ্ছে কি আপনাদের ডি, মানে ভারতের সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে হয়। তারপর দিয়েছে ভারতের সংবিধানের রচয়িতা হলেন কে, ডক্টর বিআর আম্বেদকর, 153-টা যেটা হবে আপনাদের সি। তারপর 154-তে দিয়েছে কি, ভারত প্রথম ভারতীয় যিনি অর্থনীতি নোবেল পান তিনি হলেন কে, অধ্যাপক অমর্ত্য কুমার সেন। তো তারপর এখানে দেওয়া হচ্ছে কি, কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা প্রদান করা হয়, তো এখানে যেটা অ্যান্সার হবে 155-টা আপনাদের জন্য এ, মানে 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন। তারপর এখানে 156-তে যেটা হবে, এ হলো সি এর ছেলে, তো এখানে অ্যান্সারটা হবে আপনাদের মামা। তো তারপরে 157-তে যেটা দেওয়া হচ্ছে, NIDM গঠিত হয়েছিল 2006 সালে, তো এটা হলো সঠিক অ্যান্সার হবে, মানে এটা বি অ্যান্সার হয়ে যাবে আপনাদের জন্য 157। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইডু উপাধি প্রত্যাখ্যান করেছিলেন, তো এখানে আপনাদের অ্যান্সারটা হবে কি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো তারপরে 159-এ ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি কি, না এখানে ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হচ্ছে আপনাদের 4, মানে সি অ্যান্সার হয়ে যাবে। তো কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবন শিল্পটি কোন কবে প্রদর্শিত হয়, না 1808 খ্রিস্টাব্দে, মানে এ অ্যান্সার হয়ে যাবে। তারপর 161-টা যেটা হবে আপনাদের, যেটা হচ্ছে কোন সৈকতকে নীল পতাকা শংসাপত্র পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে, সেটা হয়ে যাবে আপনাদের কি, চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যা। তো তারপর দেওয়া হচ্ছে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, তো হিন্দু কলেজ এখানে প্রতিষ্ঠিত হয় 162-টা যেটা আপনাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে কি, না বি, বি অ্যান্সার আপনাদের হয়ে যাবে, মানে 1817 খ্রিস্টাব্দে। দাবি দিচ্ছে একটি ষড়ভুজের সবকটি অন্তর্ভুক্ত কোণের যোগফল কত হবে, তো 163-এর আপনাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এ, মানে 720 ডিগ্রি। তো তারপর এখানে দেওয়া হচ্ছে 164, NIT GRID কবে থেকে শুরু হবে, না এটা হবে আপনাদের 31 ডিসেম্বর 2020। তারপর 165-এর যেটা অ্যান্সার হবে এই অ্যান্সারটা হবে আপনাদের ডি অ্যান্সার হয়ে যাবে। তারপরে কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে গঠিত হয়, এটা আপনার হয়ে যাবে 14 জানুয়ারি 1969। তো 167-তে দেওয়া হচ্ছে কি, কনস্টিটিউ অ্যাসেম্বলি ভারতের সংবিধান গ্রহণ করেছে কি কবে, এটা হচ্ছে আপনাদের হয়ে যাবে কি 26 জানুয়ারি 1950। তারপরে দিয়েছে ভারতের টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন সেটা কী হবে, আমদানি ও রপ্তানি দুইয়েরই দাম বাড়ে। এবার 169, পশ্চিমবঙ্গের গভর্নরকে, না এখানে হয়ে যাবে আপনাদের জগদীপ ধনখড়।
তো তারপর এখানে দিয়েছে 170-এ কোন বছরে একটি নির্দিষ্ট মাসে 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা ওই মাসে 15 তারিখে কিবার পড়বে, তো এখানে আপনাদের অ্যান্সার হয়ে যাবে কি শুক্রবার। তো তারপরে এখানে 171-এ স্যার সিভি রহমান নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য, তো এখানে আপনাদের হয়ে যাবে কি 171-এর যে অ্যান্সারটা হবে আপনাদের সেটা হচ্ছে এ অ্যান্সার হয়ে যাবে আপনাদের জন্য, বিক্ষেপণ। তারপরে 172-এ দেওয়া হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে, তো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা যে যিনি আবিষ্কার করেন তিনি হলেন হেনরি বেকারেল সি। তারপরে ভারত কর্তৃক টাইফয়েড ভ্যাকসিন যা হু অনুমোদিত প্রথম যে দেশে সূচনা করেছিল, তো তিনি হলেন কি এখানে আপনাদের পাকিস্তান ডি। পানি জলে ফ্লুরাইড অধিক্যের ফলে কি হয়, তো পানি জলে ফ্লুরাইড আধিক্যের ফলে এখানে ফ্লুরোসিস হয়। তারপর এখানে যেটা দেওয়া হচ্ছে অতি পরিবাহী পদার্থ যার এখানে কি হবে সেটা, তো এখানে 175-এর যে অ্যান্সারটা আপনার জন্য হবে সেটা হয়ে গেল এখানে সি, মানে বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না। তারপরে কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন, তো এখানে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন কি না সৈয়দ আমির আলী, 176 গেল। তারপরে 177-এ মানব উন্নয়ন সূচক HDI প্রকাশিত হয় কার দ্বারা, তো 177-এ আপনার যে অ্যান্সারটা হবে সেটা হবে বি, মানে UNDP সহায়তা, এটা আপনাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে 178-এ কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, তো ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন আপনাদের যেটা সেটা হচ্ছে ধন্দ কেশব কার্ভে। তো তারপরে 179-এ জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, তো এখানে আপনাদের কার্বন ডাইঅক্সাইড মানে অপশান এ হয়ে যাবে। তো তারপরে এখানে দিয়ে আছে বঘুজাকই গুরুত্বপূর্ণ কারণ, কারণ এই জায়গাটাই হচ্ছে এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি, মানে অপশান এ হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে আছে নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত, তো এখানে মুলামুথা নদীর তীরে যেটা অবস্থিত আছে সেটা হলো আপনাদের পুনে, মানে এখানে বি অ্যান্সার হয়ে যাবে। তো তারপরে আকবর ইবাদতখানা নির্মাণ করেন কবে, না বি 1568 খ্রিস্টাব্দে। তো তারপরে এখানে 3 নম্বর 183 দেওয়া হয়েছে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানায় পরিচিত, তো এখানে আপনাদের 183 যে অ্যান্সারটা হবে সেটা বি, মানে আলাং এই অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে ভারতের সংবিধান দিবস কবে প্রতিষ্ঠিত কবে পালিত হয়, তো এখানে আপনাদের হয়ে যাবে ডক্টর বিআর আম্বেদকরের যবে জন্মদিন তবেই পালন করা হয়, এখানে হয়ে যাচ্ছে 26 নভেম্বর, 184টা আপনাদের হয়ে যাবে কি ডি। তারপর এখানে দিচ্ছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতীয় উপমহাদেশের প্রাচীন কৃষিকার্যের প্রমাণ মেলে, তো 185-এর অ্যান্সারটা হয়ে যাবে কি না বি, মানে মেহেরগড়ে। তারপরে ভারতের 70তম সংবিধানের দিবস কবে পালিত হচ্ছে হলো এখানে 2019-এ, এখানে আপনাদের হয়ে যাবে এটা 2019। তারপরে 187 যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত, এটা আপনাদের হয়ে যাবে কি না দক্ষিণ আন্দামান, মানে 187টা আপনাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এখানে সি। তারপর দিয়েছে বিরজিস কাদের কাদের কে ছিলেন, তো বিরজিস কাদের ছিলেন এখানে আপনাদের অযোধ্যা নবাব, মানে 188টা এখানে আপনাদের বি হয়ে যাবে। তারপরে 189টা যেটা হবে এখানে দিয়েছে কি, তো এখানে আপনাদের যেটা দেওয়া হয়েছে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃত আলোচনা করতে দিচ্ছি এখানে, তো 189টা যেটা আপনাদের হবে 189টা অ্যান্সার এটা হচ্ছে সি অ্যান্সার হয়ে যাবে আপনাদের জন্য, মহানন্দা নদী, মানে এইগুলোর ভিত্তিতে এটা এখানে কার কথা বলা হচ্ছে সেটা এখানে বলতে বলা হয়েছিল, তো এটা হয়ে যাবে মহানন্দা নদী। তারপরে 190 দিচ্ছে বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে সেটা হলো কি, এখানে আপনাদের নাইট্রোজেন হয়ে যাবে। তারপরে লবণ সত্যাগ্রহ কোন সালে হয়, তো 191টা আপনাদের হবে কি বি, মানে 1930। তো তারপর দেওয়া হচ্ছে একটি নকআউট প্রতিযোগিতায় অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যেতে পারে, তো সেই প্রতিযোগিতা এখানে মানে ক রাউন্ড খেলা হবে, এখানে অপশান দিয়েছিল 20, 21, 22, আর খেলা নির্ঘিত কীভাবে তৈরি করা হচ্ছে, তো এখানে আপনাদের অ্যান্সারটা হয়ে যাবে ডি, মানে 192টা আপনাদের অ্যান্সার হবে কি না ডি অ্যান্সার হয়ে যাবে। 193 মোট জনসংখ্যা নির্ধারণে ভারতের 2011 সালে পশ্চিমবঙ্গের স্থান কত, তো এখানে পশ্চিমবঙ্গের যেটা স্থান হয়ে যাবে 193টা সেটা হচ্ছে বি, মানে চতুর্থ। তারপরে এখানে দেওয়া হচ্ছে 194 ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়ে ছিলেন, তো এখানে সেটা হয়ে যাবে কি 194টা আপনার জন্য এটা হবে সেটা হচ্ছে সি, মানে লর্ড রিপন। তারপর 195 যেটা দিচ্ছে আরোহী ক্রমে পশ্চিমবঙ্গে নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলার নাম বলতে বলা হয়েছে, তো এখানে হয়ে যাবে কি বাঁকুড়া মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান, মানে এখানে আপনাদের আনসার হয়ে যাবে কি সি 195টা। তো তারপরে ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয় কবে, তো এখানে 196 যেটা অ্যান্সার হবে আপনাদের এই অ্যান্সার হয়ে যাবে জুলাই 1991।
তারপর একটি শ্রেণীতে রো এ বাম দিক থেকে 11তম স্থানে আছে, বি ডান দিক থেকে 10তম স্থানে আছে। তো এটার যে অ্যান্সার হয়েছে আপনাদের 197টা, সেটা হচ্ছে 25। কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? তো এখানে 198টা যেটা আপনাদের হয়ে যাবে, ভারতের স্বাধীনতা দিবস যেভাবে পালন করা হয়েছিল সেটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। তারপর দেওয়া আছে 199টা টিভি রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেটা হলো কি, না এ অপশন এ ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। তারপরে 200টা দিয়েছে 6, 18, 72, 6, 360, 2160। তো এইটা এখানে পরেরটা কী হবে, তো এখানে আপনাদের অ্যান্সার হবে 15,120। তো বন্ধুরা এই ছিল আপনাদের যে 200টা কোশ্চেন যেটা WBCS প্রিলিমিনারি 2020 দেওয়া হয়েছে, তো তার অ্যান্সার কি আপনাদেরকে প্রোভাইড করে দিলাম। যদি কোনো কিছু আপনাদের বক্তব্য থেকে থাকে তো আপনারা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন, তো আমরা এই কোশ্চেন নিয়ে সেটা নিয়ে আপনাদেরকে বলে দেবো যে কী কীভাবে আমরা কী অ্যান্সারটা বার করেছি। তো বন্ধুরা আপনাদের যে কাট অফের বিষয়ে আপনারা যদি জানতে চান, তো আমরা কিছু মানে কিছু কিছুক্ষণ অথবা কালকের মধ্যে আপনাদেরকে কাট অফের সম্বন্ধেও বলে দিতে পারবো। তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে একটু টিপে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।